আমারও তাই মনে হয়। ওই সৌমিলিকে কিছুতেই ছাড়বো না। আমি আর আপনি মিলে ওই সৌমিলির একটা শাস্তির ব্যবস্থা করবই। হ্যাঁ, প্রথমে আমার ওই মেজ বৌদিকে নিয়ে সন্দেহ হয়েছিল, কারণ মেজ বৌদিকে কিছুতেই বিশ্বাস করা যায় না। তবে বিষ দেওয়ার ঘটনাটার সময় মেজ বৌদি কিন্তু রান্নাঘরেও ছিল না, ডাইনিং রুমেও ছিল না। সে তো সৌমিলিও ছিল না। আমার মনে হয় সৌমিলি কাউকে দিয়ে এই কাজটা করিয়েছে। কাকে দিয়ে? সেটা তো ফরেন্সিক রিপোর্ট না এলে বলা যাবে না। আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। কতদিন পর আপনি বাড়ি ফিরবেন বলুন তো? আর জানেন তো, মা একদিনে খুব গম্ভীর হয়ে গেছে। বড় বৌদি দিদি ভাই সবাইকে জিজ্ঞেস করছে যে আমি রোজ আপনার সাথে দেখা করছি কিনা হসপিটালে এসে। মা তোমার কাছে আসবে সর্বমঙ্গল, মাকে তুমি পাবে। আর একবার তুমি মাকে পেলে আর কখনো মাকে তুমি হারাবে না, দেখো। আর আমাদের মা মানুষটা জানো তো, একেবারে ওই একটা নারকোলের মতো, বাইরে থেকে প্রচন্ড শক্ত অথচ মনটা কিন্তু খুব নরম। মা তোমার জন্য খুবই কষ্ট পাচ্ছে, এই বাড়িতে ভালো করে খাওয়া দাওয়া করছে না, টিভি দেখছে না, কারোর সঙ্গে কথা বলছে না, এমনকি আমাদের বকাবকি অবধি করছে না। খালি বারবার একটা কথাই বলছে, মেয়েটা এত কষ্ট করে একটা কাজ শুরু করতে যাচ্ছিল, ভগবান সেটা সহ্য করতে পারল। কাল রাতে দোলন আমাকে সব বলেছে, তাই বলছি মায়ের ওপর আর অভিমান করে থেকো না, তাড়াতাড়ি বাড়ি চলো তো। চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো, আর দেরি করো না। অনিশ, হ্যাঁ, তুই ওকে সাবধানে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, মেইন চলো, হাতটা দিন। আমি একা মরবো না সৌমিলি, তোমায় নিয়েই মরবো। তুমি চালাক ঠিকই, সুকান্ত বোকা না, শুধু একটা বোকামি সে করে ফেলেছে, ভুল করে বিশেষ শিশিটা জানলা দিয়ে বাইরে ফেলেছে। উফ ভগবান, শ্রেয়া এসেছিল তো কি হয়েছিল? ওটা তো পকেটেই রেখে দিতে পারতাম, পরে বাইরে কোথাও ফেলে দিতাম, একটা ছোট্ট ভুলের জন্য। কোনো কাজ শান্তিতে করতে দেবে না। আরে খুলছি খুলছি, সবসময় তারা তো তারা। সুকান্তদা, ন্যাকামিটা করো না, যেটা জিজ্ঞেস করছি সেটা চটপট উত্তর দাও।
সর্বমঙ্গলার দুধের বাটিতে তুমি বিষ মিশিয়েছো, তাই তো? আর ওই যে শিশিটা পাওয়া গেছে সেটাতে নিশ্চয়ই তোমারই হাতের ছাপ পাওয়া যাবে। কি কেন আমার হাতের ছাপ পাওয়া যাবে কেন? শোনো শোনো সঞ্জনা, তুমি কিন্তু সৌমিলির সঙ্গে হাত মিলিয়ে ওই সর্বমঙ্গলাকে তোমার কাছে আটকে রাখার জন্য সাবান জলে পা পিছলে পড়ে যাওয়ার নাটক করেছিলে, ভুলে যেও না। নিজে কেস খেয়েছিলে বলে এখন আমাকেও কেস খাওয়াতে চাইছো, তাই না? আমি এসব কাজ করতে যাবো না। শোনো সুকান্তদা, আমি কিন্তু তোমার ভালোর জন্য তোমার সাথে এখানে আলোচনা করতে এসেছি। ভাবলাম ঘরে কেউ নেই, সবাই নিচে রয়েছে, তোমার বউ বর্দি ভাই সবাই নিচে রয়েছে, সেই সুযোগে আমি তোমার সাথে এখানে ডিসকাস করতে এলাম। এরপরে কিন্তু সর্বমঙ্গলা চলে আসবে, অনিশ ওকে নিয়ে আসবে, আর দু একদিনের মধ্যে কিন্তু পুলিশও ওই সমস্ত হাতের ছাপের রিপোর্ট টিপোর্ট নিয়ে চলে আসবে, তখন কিন্তু আলোচনা করার সুযোগটা পাবে না। এবার যদি আমাদের কারোর হাতের ছাপের সাথে ওই শিশির উপরে পাওয়া হাতের ছাপ কোনোভাবে মিলে যায়, তাহলে কিন্তু অন্ততপক্ষে 7 বছরের জন্য সংশোধনাগারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার। কেউ আটকাতে পারবে না একটা মানুষকে বিষ খাইয়ে মারার চেষ্টা, মানে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফেঁসে যাবে। মারাত্মক ভুল করে ফেলেছো সুকান্তদা, সৌমিলি তোমাকে যত টাকাই দিক না কেন, তোমার এই কাজটা করা উচিত হয়। কোন কাজটা করাটা উচিত হয়নি সঞ্জনা? সুকান্ত, তোমার কোন কাজটা করা উচিত হয়নি? উপরে কেউ নেই, আজকে হঠাৎ করে আমাদের ঘরে এসে সুকান্তকে বলছো, কি করেছো? না, তুমি আমাকে বলতে পারো, আমি জানি ও কি করতে পারে না করতে পারে। আসলে কি বলতো, ও না গোলমেলে কাজের দিকে ওর ঝোঁকটা বেশি, ওর ভালো কাজ খুব একটা পছন্দ হয় না। তো তুমি বলতো কি করেছো, একটু শুনি। না না, গোলমাল কিছু করেনি। তাহলে বললে কেন যে কাজটা করা উচিত হয়নি? নিশ্চয়ই কিছু করেছে। কি সুকান্ত, কিছু ভুল বললাম? শ্যাম, তুমি রেগে যাও না, আমি না একটা অন্যায় করে ফেলেছি, তাই সঞ্জনা রেগে গেছে। অন্যায় করে ফেলেছো মানে? ওই সঞ্জনা আমাকে 1000 টাকা দিয়েছিল জানো তো, একটা বেড সাইড টেবিল নিয়ে আসার জন্য। আসলে এই বড় বাজার ফার্নিচার মার্কেটটা যেটা আছে ওটার দিকে তো আমি যাই কাজ করার জন্য, তাই আমায় টাকাটা দিয়েছিল, কিন্তু আমি টাকাটা খরচা করে দিয়েছি। খরচা করে দিয়েছো? কি করবো বলো, এই বাজারের হাল, করোনা মার্কেট, এক পয়সা আয় নেই, তার মধ্যে কাজ চাইতে যাচ্ছে যেখানে, সেই যাতায়াতের জন্য তো একটা খরচা আছে, তাই আমি টাকাটা খরচা করে দিয়েছি। আর সঞ্জনাকে বলছিলাম আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি বলে ঘোরাচ্ছিলাম, কিন্তু সঞ্জনা তুমি চিন্তা করো না, একটা নতুন কাজ ঢুকছে, আমি অ্যাডভান্সের টাকাটা পেলেই তোমার ওই বেড সাইড টেবিল এনে দেবো। আমার কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক এনে দেবো, আর তুমি চাইলে আমি ক্যাশও দিয়ে দিতে পারি। হ্যাঁ তাই দিও, টেবিল আর তোমাকে আনতে হবে না, আমারই ভুল হয়েছে তোমাকে কোনো দায়িত্ব দেওয়া। তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও, কেমন? আমি একদম চেঞ্জ হয়ে গেছি, একদম পাল্টে গেছি। ভেবেছিলাম আপন সালার বউ একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করলে ম্যানেজ করবে, না হলে তো আমি বাইরের লোকের কাছ থেকেও টাকা নিয়ে আসতে পারবো। কত ম্যানেজ করবে বলো তো, আর কত
কত ম্যানেজ করবে? এইভাবে জীবন চলে? মানে শোনো, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। বুদ্ধি? বল বল। সর্বমঙ্গলা আজ বাড়িতে ফিরছে, হয়তো এতক্ষণে বাড়ির কাছাকাছি চলেও এসেছে। ইস, মেয়েটা কত বড় একটা কাজ শুরু করতে যাচ্ছিল। আমি, বাবা, দাদা ভাই, বৌদি, আমরা সবাই ওকে হেল্প করছিলাম। ভাইয়া তো ছিলই, শুধু তাই নয়, সর্বমঙ্গলা বস্তির ছেলেমেয়েগুলোকেও ডেকে এনেছিল এই কাজে যোগ দেওয়ার জন্য। না, ওর এই ব্যবসাটাকে আমাদের পারিবারিক ব্যবসা হিসেবে দাঁড় করাতে চেয়েছিল। হ্যাঁ, ওর কপাল খারাপ যে ও ঠিক সময় ওর কাজটা শুরু করতে পারেনি। কে যে ওকে এভাবে প্রাণে মারার চেষ্টা করলো! তুমিও তো এই পরিবারের একজন সদস্য, বলো তো, বাইরে যখন কোনো কাজ হচ্ছেই না, তুমি বাবা দাদা ভাইয়ের সঙ্গে সর্বমঙ্গলার এই বিজনেসে জয়েন করো না? দেখো, বাবা কি সুন্দর অ্যাকাউন্টস দেখছে, দাদা ভাই সেলস দেখছে, সর্বমঙ্গলা নিজে প্রোডাকশন দেখছে। তুমি যদি জয়েন করো না, তুমিও একটা ভালো কাজের দায়িত্ব পাবে। আর দেখো, সংসার চালাতে গেলে তো একটা স্টেবল ইনকামের দরকার, তাই না? হ্যাঁ, তুমি কখনো সকনো থোক টাকা এনে দিয়েছো, কিন্তু সেটার তো কোনো অ্যাসিওরেন্স নেই। আর আমি জানি, সর্বমঙ্গলা যখন একবার ফিরে এসেছে, ও সুস্থ হলেই কাজে ঝাঁপিয়ে পড়বে। গ্রামে, শহরে, বিভিন্ন মার্কেটে ও নিজের জিনিসপত্র বিক্রি করার ব্যবস্থা করবে। তুমি ওর সঙ্গে জুড়ে যাও না, একটা ভালো কাজ করে সাকসেসফুল হও, দেখবে দেখবে নিজেরই ভালো লাগবে, নিজের নিজের কনফিডেন্স বাড়বে। আর আমার বিশ্বাস, সর্বমঙ্গলা যখন আছে, তখন তোমাকে ও ঠিক দাঁড় করিয়ে ছাড়বে। তুমি একটু সিরিয়াসলি ভাবো প্লিজ, একটু ভেবে আমাকে জানাও। জানাবে তো? সর্বমঙ্গলা এসে যাবে, আমি যাই। হ্যাঁ, আপনার কথা বলা একদম বারণ প্লিজ। ও, তোরা এসে গেছিস? হ্যাঁ, এসে গেছি এসে গেছি। দেখো না, মেয়েটা কিরকম নিজের পায়ে দাঁড়িয়ে আছে। ও যে রিয়েল ফাইটার, আর যে ফাইটার হয় না, তাকে কেউ কখনো হারাতে পারে না।
বুঝেছো কেমন ফিট হয়ে বাড়ি চলে এসেছে দেখেছো? এই যে ছোট বৌমা তোমার ফুল বাহিরি, ওই বগা বুলু সরলা ভোলা ছোটকা সবাই একেবারে কোমর বেঁধে রেডি হয়ে আছে। যদি হরিশের কোনো ক্ষতি হয়ে যায় অবশ্য তোমার তাতে কি আছে? তোমার তাতে কিছুই নেই, তুমি একটা জোয়ান মেয়ে, তুমি তো একটা বর মরে গেলে আর একটা বর পেয়ে যাবে তাই না? আজকে ওর জন্য ওর প্রশ্রয়ে এই মেয়ে বাড়ির বউ হয়ে ঢুকতে পেরেছে, আমার ইচ্ছে ছিল না, তবু জোর করে এই ডাইনি মেয়েটাকে আমার ছেলের গাড়ি চাপিয়ে দিচ্ছে। সত্যি তুমি অসুস্থ হয়ে পড়ায় ছেলে মেয়েগুলো খুব ভেঙে পড়েছে। হ্যাঁ শরম, আমরা সবাই রেডি, তুমি শুধু একবার বলো, আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব। কি ব্যাপার বলতো দাদা? সুরেশ, শ্রেয়া আর তুমিও কি বলে মেয়েটাকে এভাবে উস্কানি দিচ্ছ? কিভাবে কাজের দিকে ঠেলে দিচ্ছ কেন? আরে উস্কানি কোথায় দিচ্ছি, ওকে আমরা কাজ করার জন্য উৎসাহ দিচ্ছি। দরকার নেই, কোনো উৎসাহ দেবার দরকার নেই। দেখছো মেয়েটা সবে হাসপাতাল থেকে ফিরেছে, এখন ওর বিশ্রামের দরকার। একদম চুপ, কোনো কথা তুমি বলবে না, বলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমার মা বলে কথা বলতে আসছে। শোনো, এবার থেকে আমি যা বলবো তুমি সেটাই শুনবে। অনিশ, তোর বউকে ভালো করে বুঝিয়ে দে। সর্বমঙ্গলা চলো, আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। আবার দরদ দেখাচ্ছে। শোন, তোর বউকে দেখাশোনা করার জন্য এ বাড়িতে আরো অনেক লোক আছে। বড় বৌমা, তুমি সবসময় এবার থেকে সর্বমঙ্গলার সঙ্গে থাকবে, আমরা এখনো মরে যাইনি রে। বলছি মা, আমার সঙ্গে কারো থাকার দরকার নেই। চুপ, শোনো, একজন অসুস্থ মানুষকে একা রেখে দেবো ততটা অমানবিকও আমরা নই। বড় বৌমা এখন থেকে তোমার সাথেই থাকবে। কি হলো সর্বমঙ্গলা, মুখটা অমন করে নিলি কেন? যা বোকা মেয়ে, মায়ের শাসনটাই দেখলি, মায়ের মনের কথাটা শুনতে পেলি না? দেখেছো এই মেয়ের প্রাণের জোর দেখো, ওরকম কড়া বিষ গিলেও হজম করে ফেললো। তাই তো দেখছি ওর ড্যাং ড্যাঙিয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছে। চলো আমরা নিচে গিয়ে একটু ভালো মানুষের নাটক করি। চলো 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 চলো। মেয়ে হেসেছে তাহলে? হ্যাঁ, উফ শান্তি, কত সুন্দর মিষ্টি একটা হাসি বলতো তোর। সর্বমঙ্গলা এখন তুমি ভালো আছো তো? তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। সুকান্ত দা, আমি একদম ঠিক আছি, তোমাদের সবার আশীর্বাদে আমি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি দেখো। কিন্তু পুরোপুরি কথায় সুস্থ হয়েছে সর্বমঙ্গলা? তোমার গলা শুনে তো মনে হচ্ছে তুমি আর জীবনেও ঠিক করে কথা বলতে পারবে না। এইসব কথা কি এখন না বললেই নয়? আচ্ছা মেজো বৌমা, তোমার স্থান কাল জ্ঞান কি কোনোদিনও হবে না? সত্যি কথা বললেই দেখি তোমাদের সমস্যা হয়। সর্বমঙ্গলাকে কে বিষ খাইয়েছে সেটা না দেখে তোমরা আমার দোষ ধরছো। অদ্ভুত,
মা তুমি যদি বলো তাহলে আমিও কিন্তু রাতে থাকতে পারি সর্বমঙ্গলার সাথে। কিন্তু তার আগে এটা তো ঠিক হওয়া দরকার যে সর্বমঙ্গলা থাকবে কোথায়। কেন বাবা, আমি যেখানে এতদিন থাকতাম সেখানেই থাকব। না না, তা হয় না। এই শরীর নিয়ে তুমি বাগানের মধ্যে ওই হরির ঘরে থাকতে পারো না। তুমি কি বলো অমিতা? তাছাড়া শত্রুরা নিশ্চয়ই আবার চেষ্টা করবে মেয়েটার ক্ষতি করার। সেই জন্যই তো বললাম যে বড় বৌমা বা শ্রেয়া সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকবে, তাহলে তো হরিদার ঘরে থাকতে কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, ওই ধূপকাঠির ব্যবসা কিন্তু কিচ্ছু করা চলবে না এখন।